তো গাইজ এখন আমরা বেরিয়ে পড়েছি। আর এখন আমার মা সাইকেল চালাচ্ছে। তো গাইজ এখন আমরা চলে এসেছি আমাদের পাড়ার মন্দিরে। এখানে অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে। এখানে কত সুন্দর প্যান্ডেলটাও করেছে। আর এই বছর ঠাকুর অনেক ভালো দেখতে। এখানে প্রসাদও খাওয়ানো হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার মা এখন আমাদের বাড়ির পুজো দিচ্ছে। এটা আমাদের ঠাকুর মন্দির। ওইখানে আমাদের শিব ঠাকুর রয়েছে। আর এইখানে আমাদের মনসা ঠাকুর। এখন আমরা যাবো প্রসাদ খেতে। ওই দেখো আমার মা গাড়ি বের করে ফেলেছে। তো গাইজ এখন আমরা চলে এসেছি প্রসাদ খেতে। এখানে অনেক সুন্দর ভাবে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আর মন্দিরকেও প্রচুর ভালোভাবে সাজানো হয়েছে। ওপরেও ডিজাইনটা খুবই সুন্দর করেছে প্যান্ডেলে। আর এখানে আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়েছে। দেখো স্বয়ং বাবা লোকনাথ। আমার মা আর বোন এখন প্রণাম করছে ঠাকুর। এ দেখো এখানে প্রসাদ খাচ্ছি আমরা। ওই যে এখানে আমার বোন বসে রয়েছে আর আমার মা বসে রয়েছে। অনেক লোক এসছে এখানে প্রসাদ খেতে। প্রত্যেক বছরই এখানে প্রসাদ খাওয়ানো হয়।
আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাবো আমাদের বড় মা বাড়ি। দেখো ওখানে আমার মা আর বোনও, আর ওই দেখো আমার গাড়ি।